হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেশি পার্বতী ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন করতে দেখো 11:10 দেরি আছে, কিন্তু ঠিক বলেছি। আর চলো, এখন রেডি হয়ে নিয়েছি, তো সাজুগুজু করে নিয়েছি একটুখানি, তো বাইরে যাবো একটু শপিং করতে, দেখা যাক কী কিনি। বুঝতে পারছো এখন শপিং করতে যাচ্ছি মানে জামাই ষষ্ঠী স্পেশাল, তাই না? তো চলো বাইরে বেরিয়ে পড়ি। আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ভাবলাম চলো তো আজকে ছোট্ট করে একটু ব্লগ দেবো, সেই জন্য সকাল থেকে শুরু করিনি। এখন 11:10, তো এখনই বেরোচ্ছি, জানি না কতক্ষণে বাড়ি ঢুকবো। মেয়েদের শপিং মানে বুঝতেই পারছো সারা দিন সারা রাত কেটে যাবে, তো এক ঘন্টা ধরে শুধুমাত্র রেডি হয়েছি, বর পুরো বোরিং হয়ে গেছে। তো চলো এবার বেরাই, তারপর তোমাদের সাথে এসে আবার কথা হবে। তো মাঝখানে কিছু যদি শুট করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো টাটা। দেখো বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচণ্ড ভিড়। আজকে আজকে হচ্ছে শুক্রবার, তো এই শ্যুটটা হচ্ছে আমি শুক্রবারে করেছি, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। বাড়ি এসেই ভাবছি আবার কথা বলবো, চলো টাটা। এইমাত্র বাড়ি এলাম, তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এখন হচ্ছে 2:10 এসেছি, তখন 1:30, তো নিজেতে একটু বসেছিলাম, প্রচণ্ড গরম, কারণ আমাদের ডাইনিং টেবিলটা না প্রচণ্ড ঠান্ডা নিচটা, তো সেই জন্য নিজেতে একটু বসেছিলাম, আর একটাকে ওপরে এলাম। তো চলো তোমাদেরকে একটু লাঞ্চটা করে নিই আমি, তারপর লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমাদেরকে কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর ওখানে রাখা আছে জিনিসগুলো, এই যে ব্যাগটা দেখলে, ওই ব্যাগটাতে জিনিসগুলো সব রাখা আছে। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কী কী কিনলাম সেগুলো শেয়ার করবো। লাঞ্চ করতে বসে পড়েছি, আর বাজারে প্রচণ্ড ভিড়, সেই জন্য কিচ্ছু শেয়ার করতে পারলাম না। বাজারে গিয়েছিলাম, তো এত ভিড় মানে চিন্তার বাইরে। তো আজকের মেনু দেখো, আজকে আমি রান্না করিনি, আজকে পুরোটাই মামনি রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। তো এদিকে হচ্ছে শাক ভাজা, ডিমের অমলেট, এটা হচ্ছে তিল দিয়ে আলু দিয়ে, ভীষণ ভালো লাগে। এদিকে হচ্ছে আলু চোখা খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে, আমার ভীষণ ভালো লাগে। এদিকে সবজি আছে, আর ভেন্ডি মানে ঢেঁড়সের ঝাল, আর হচ্ছে একটা সব দিয়ে চচ্চড়ি বানিয়েছে। তো চলো খেয়ে নিই এখন। হ্যাঁ টাটা। কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে হচ্ছে তার পরের দিন আর কি। তো ভাবলাম চলো তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করি, কারণ তোমাদেরকে বলেছিলাম যে কী কী কিনছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছি, ঠিক আছে? মানে জামাই ষষ্ঠী স্পেশাল আর কি। তো বেসিক্যালি তো শাশুড়ি ছাড়া আর কাউকে দেওয়া সম্ভব না, তাই না বলো? তো চলো দেখাচ্ছি। আচ্ছা এরকম করলে হতো না বউ ষষ্ঠী, তাহলে বেশ বউয়েরাও পেত, তাই না? একটা শাড়ি কিনেছি, দেখো এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে পুরো বডিটা, পুরো বডিটা না, এটা হচ্ছে পুরো বডিটা, আর এটা হচ্ছে তোমার ওই আঁচলের পরের ধাপটা আর কি। কালারটা খুব সুন্দর, তাই না? ভীষণই পছন্দ হয়েছে। এটা হচ্ছে মানে ইয়েটা, পাড়ের দিকটা ভীষণই পছন্দ হয়েছে আমার এই শাড়িটা। তো এটা হচ্ছে কিনেছি আমার কাকিমার জন্য, মানে আমার বরের ছোটো শাশুড়ি, খুর শাশুড়ির জন্য। তো এটার সাথে ব্লাউজও কিনেছি, আশা করছি এটার সাথে ব্লাউজ পিস আছে, কিন্তু তাও আর কি কিনে নিলাম। এটা নতুন ব্লাউজ এসেছে দেখলাম, এটা তো পছন্দ হলো কিনে নিলাম। কিন্তু এরকম টাইপের ব্লাউজ যদিও পরে না কাকিমা, তো জানি না কী করবে, আমি দিচ্ছি মানে পরবে এটুকু। আর একটা দেখো, এটাও খুব সুন্দর, এই কালারটা হচ্ছে একটু ফর্সা ফর্সা, মেয়েদেরকে মানাবে, তাই না? তো আমার মা হচ্ছে একটু ফর্সা, আর কাকিমা হচ্ছে আমার মতো গায়ের রং, আর আমার মা হচ্ছে আমার থেকে একটু ফর্সা। তো যারা রোদে রোদে বেরিয়ে আর কি কালো হয়ে গেছে, তো মাকে ভাবলাম এই কালারটা ভালো মানাবে, সেই জন্য মায়ের জন্য এটা নিয়েছি। জানি না এবার কোনটা কার পছন্দ হবে। আর আমি যদি শাড়ি কিনি একই কিনি, মানে একই ডিজাইন কিনি, শুধু কালারগুলো একটু আলাদা হয়। এই দেখো খুব সুন্দর দেখতে, তাই না? আমার তো ভীষণই পছন্দ হয়েছে, মায়ের কাছ থেকে নিয়ে একবার পরে নেবো ভেবেছি। তো আগে মা পরুক, তারপর আমি পরবো, এরকম বলি যে মায়ের কাছ থেকে নিয়ে পরবো, কিন্তু পরা হওয়া হয় না। তো যেরকমই নতুন ডিজাইন বেরোক না কেন, তো আমি চেষ্টা করি মা আর কাকিমাকে কিনে দেবার। আমার নিজের কিনি না, কারণ নিজের শাড়ি অতটা ভালো লাগে না, তো প্রয়োজন হলে মায়ের কাছ থেকে নিয়ে এসে পরে নেবো, তাই না? এরকম ভীষণই সুন্দর, মানে সেম টু সেম ওটাই, ভীষণ সুন্দর লেগেছে। এটা ব্লাউজটা দেখবে পুরো ম্যাচিং করেই নিয়ে এসেছি, এরকম
এটার ওই আঁচলটার প্রিন্টের সাথে মানে ব্লাউজটা নিয়েছি, আর ওটাও তাই আঁচলের সাথে ব্লাউজটা নিয়েছি, ভালো লাগবে দেখতে, তাই না? তো এই হচ্ছে বাজার। আর একটা কিনেছি, এটা হচ্ছে আমার ঠাম্মার জন্য, একদম সাদা শাড়ি, সিম্পল। আমার ঠাম্মা হচ্ছে সরু পার পরে, ইঞ্চি পার নাকি বলে, তো সেটা পরে। তাও এটা গায়ে গুটি দেওয়া আছে, জানি না পরবে কিনা গায়ে গুটিটা, আশা করছি নাতনি নাতজামাই দিচ্ছে মানে পরবে, তাই না? তো এবছর আর কিছু কিনিনি, অন্যবারে বাবাকেও একটা দিই, মানে গেঞ্জি না হলে প্যান্ট এইসব দিই, আর বোনকেও দিই ভাইকেও দিই, কিন্তু এবছর আর পারলাম না। তো পারলাম না, ইচ্ছা করে দিলাম না, বোনকে আর ভাইকে কিছুদিন পরই দেবো, একটা রাখি পূর্ণিমা আসছে, তাই না? তো তখন দিয়ে দেবো, আর হচ্ছে বাবাকেও তার সাথে দিয়ে দেবো। বেশ, নতুন নতুন জিনিস পেলে সবাই খুশি হয়, তাই না? তো চলো, এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা বলতে পারো। কেমন লাগলো, কোন শাড়িটা বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, যদিও দুটো, তাও কোনটা ভালো লাগলো কিন্তু অবশ্যই জানাবে, কেমন? তো চলো, আর তোমাদেরকে একটা কুর্তি দেখে দাঁড়ো, এটা তোমাদেরকে দেখিয়েছি নাকি জানি না, বাট ভীষণ সুন্দর ডিজাইনটা, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এই ডিজাইনটা, মানে আমি এরকম টাইপের কুর্তি পরতে না ভীষণ ভালোবাসি, যদি স্লিভলেস হয় তাহলে ভালো হয় আরো। তো এই যে মানে পুরোটা কাজ কিছু থাকবে না, শুধু এখানটা কাজ থাকবে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। নিচটাও সিম্পল একদম, শুধু এখানটুকুই কাজ আছে। তো এটা কিনিনি, এটা হচ্ছে গিফট করেছে। তো চলো, কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করবে, আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগ কিন্তু খুব মজাদার হবে। তো চলো, টাটা।